আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। নির্বাচনের পরীক্ষা 2024 শ্রেণী দশম অর্থাৎ 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের যে নির্বাচনের পরীক্ষা হয়েছে আজকে যশোর বোর্ডের, সেটার এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবা, আমি চেষ্টা করব এগুলো একে একে সবগুলোর উত্তর করে দেওয়ার। তো চলো আমরা মূল আলোচনাতে চলে যাই। এক নম্বরটা বলছে এ সমান এক্স বিলংস টু এন ইজ টু এক্স মৌলিক সংখ্যা ও টু লেস দ্যান এক্স লেস দ্যান ইলেভেন, এটা বলছে। হলে এ এর উপাদান সংখ্যা কয়টি? আচ্ছা, এর তার মানে এখানে দুই থেকে শুরু করে এগারো এর মধ্যবর্তী মৌলিক সংখ্যা কয়টি আছে সেটা এখানে জানতে চাচ্ছে। তার মানে এখানে আছে আছে থ্রি, ফাইভ আর সেভেন, এগুলোই আছে, আর পরবর্তীতে নেই। তার মানে তিনটা উত্তর হবে, তিনটা। আশা করি এটা বোঝা গেছে। এবারে দুই নম্বরটা বলছে এখানে লগ দুই ভিত্তিক লগ টু রুট টু এ সমান কত, এটা ক্যালকুলেশন করতে বলছে। আমরা এইটা যদি একটু ক্যালকুলেশন করি, এরকম আমরা জানিয়ে যে ভিত্তির মতো করে উপরেরটা করব, তার মানে এই রকম আছে আমাদের, যেহেতু এটা আছে এইভাবে, সেক্ষেত্রে আমরা কি করব, একটা কাজ করব, সেটা হচ্ছে ইনটু টু এর পাওয়ার হচ্ছে রুটটা দিয়ে দেবো, আর এর পাওয়ার আছে ওয়ান আছে। সেই ক্ষেত্রে এটা যদি আমরা ক্যালকুলেশন করি এইরকম হয়, টু এটা যোগ করলে ওয়ান প্লাস ওয়ান বাই টু, আর এটা ক্যালকুলেশন করলে হয়ে যায় থ্রি বাই টু, আর আমরা জানি থ্রি বাই টুটা হচ্ছে সাইডে চলে আসে। সেক্ষেত্রে এখানে হয়ে যাচ্ছে আছে দুই ভিত্তিক লগ দুই, আর দুই দুই একই রকম হয়ে গেলে সেটা উত্তর হবে থ্রি বাই টু। তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে গ নম্বর থ্রি বাই টু। আশা করি এটা বোঝা গেছে। এবারে তিন নম্বরটা বলছে ট্যান থেটা রুট ওভার ওয়ান প্লাস কস ইস কট স্কয়ার থেটার সমান কত। ওকে, এই ওয়ান প্লাস কট স্কয়ার থেটা এর সূত্র আছে কসেক স্কয়ার থেটা, খেয়াল করতে হবে কিন্তু কসেক স্কয়ার থেটা। তাহলে কসেক স্কয়ার থেটা এইটা আর এই রুটটা, এটা আর এই রুটটা উঠে গেলে এখানে হয়ে যায় জাস্ট কস কসেক থেটা হয়ে যায়, আর এখানে আছে ট্যান থেটা। ট্যানের সূত্র আমরা জানি সাইন থেটা বাই কস থেটা, এরকম হয়ে যায়। সেক্ষেত্রে এখানে যদি আমরা সূত্র করি সাইন থেটা বাই কস থেটা লিখলাম, আর কসেক থেটার সূত্র আমরা জানি ওয়ান বাই সাইন থেটা, ঠিক আছে। তাহলে সাইন সাইন কেটে গেলে ওয়ান বাই কস হয় উত্তর, আমাদের উত্তরে যে গণ খ নম্বর ওয়ান বাই কস। আশা করি এটা বোঝা গেছে, এই যে এটা হচ্ছে আমাদের উত্তর। এবারে এখানে চার নম্বরটা বলছে পয়েন্ট জিরো 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 টু ফোর এর সাধারণ লগের পূর্ণক কত। ওকে, লগের পূর্ণক বের করা খুবই সোজা, এটা দেখতে হবে যে কয়টা পরে দশমিক হলে আমাদের এটা স্বাভাবিক সংখ্যায় আসে। তার মানে এখানে আছে এটা এক দুই তিন চারটা, আমরা জানি যে একটার পরে দশমিক দিতে হয়, সেক্ষেত্রে ফোর ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস, এটা হবে আছে মাইনাস ফোর। ওকে, আর এই টেন টু দি পাওয়ার বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার পরে টেন টু দি পাওয়ার যেটা থাকবে সেটাই হবে আছে পূর্ণক। তার মানে আমাদের এখানে পূর্ণক হবে আছে মাইনাস ফোর, আর আমরা জানি মাইনাস ফোরকে লেখা হয়েছে বার ফোর। তার মানে এটা ঠিকই আছে এক নম্বর। দুই নম্বরটা বলছে সাধারণ লগের অংশ কত, এটা আমি ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করে দেখেছি, এটা রাইট। এবং এইটা এখানে যায় যেটা বলছে এটা আছে ভুল আছে, এটা ক্যালকুলেশন হবে না। তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে ক নম্বরটা। এবার এখানে বলছে সাইন থেটা সমান কস থেটা, হলে এর মান কত? তাহলে সাইন থেটা সমান এই পাশে নিয়ে আসা যায়, এই কস থেটা বাম পাশে নিয়ে আসলে হয়ে যায় কস এ, এরকম হয়ে যায়, এর পাশে থাকে ওয়ান। সেক্ষেত্রে সাইন আর কসের সূত্র আমরা জানি যে ট্যান হয়ে যায়। তাহলে এখানে ট্যান এ সমান এই জায়গায় যেহেতু ওয়ান আছে, আমরা জানি ট্যান পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান, সেক্ষেত্রে এ সমান হয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি। ওকে, তাহলে এটা হয়ে গেল পঁয়তাল্লিশ ডিগ্রি ক নম্বরটা। ওকে, এবারে ছয় নম্বরটা বলছে খেয়াল করে দেখো, ছয় নম্বরটা বলছে একটি আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে থ্রি টু ও ওয়ান সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। আমরা জানি যে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটি ঠিক এইরকম, টু ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ, এটা হবে। এবং এখানে যদি মান বসানো যায় সেক্ষেত্রে এ বি সি, এটা যদি এ, এটা যদি বি, এটা যদি সি ধরা যায়, সেক্ষেত্রে এরকম হয় থ্রি ইন্টু টু প্লাস টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু থ্রি, এটা ক্যালকুলেশন করে ভাগ করে এর একটা উত্তর আমি বের করেছি, এর উত্তর হয়েছে হচ্ছে বাইশ। ওকে, এবারে সাত নম্বর অঙ্কটি বলছে যে এই উপাত্তগুলো দেওয়া আছে এর মধ্যক কত। আচ্ছা, এগুলো সাজাতে হবে আগে, সাজালে তারপরে দুই দ্বারা ভাগ করলে উত্তর পাওয়া যাবে। আমি যদি এটা সাজাই তাহলে এরকম হয় প্রথমে হবে দশ, তারপরে হবে হচ্ছে এগারো, তারপরে তেরো, তেরো আছে দুইটা, তারপরে চোদ্দো নয় পনেরো আছে, তারপরে ষোলো আছে, সতেরো আছে,
আর হচ্ছে 18 আছে। দেখি অঙ্ক কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8টা হয়েছে, এখানেও গুণে 8টাই আছে। এখন এই পাশে থেকে 3টা, এই পাশে থেকে 3টা কেটে দিলে মাঝখানে 2টা থাকে, সেক্ষেত্রে এখানে হবে 13 প্লাস 15 বাই 2। 13 আর 15 যোগ করলে হয় আছে 28 বাই 2 সমান 14, উত্তর হবে আমাদের 14 গ নম্বরটা। ওকে, আশা করি এটা বোঝা গেছে। এখন এই যে 8 নম্বরটা বলছে এফ এক্স সমান এক্স কিউব মাইনাস এ এক্স প্লাস 1, এবং এফ 1 সমান 3 হলে এ সমান কত? আচ্ছা, এফ 1 সমান 3 হলে এই জায়গাটা এফ 1 এর মানটা বসাতে হবে, অর্থাৎ এই যেমন বসাতে হবে এফ 1 সমান 1 কিউব মাইনাস এ ইন্টু 1 প্লাস 1। আর এটা ক্যালকুলেশন করলে এ শুধু এখানে মান হয় মাইনাস এ, এটা এটা কেটে যায় মাইনাস এ। আচ্ছা, আমি এটা একটু ক্যালকুলেশন করেই ফেলি, তাহলে এ হবে 1, কাটছে না, হ্যাঁ 1 মাইনাস এ প্লাস 1, তার মানে হবে হচ্ছে 2 মাইনাস এ, এইটা হবে। এখন এটার সমান কী বলছে এখানে, এটার সমান বলছে যে 3, সেক্ষেত্রে আমরা এখানে 3 বসাবো, তাহলে 2 মাইনাস এ সমান 3। সেক্ষেত্রে এটা ক্যালকুলেশন করলে এই এটা যদি অপর পাশে চলে যায় তাহলে এ হয়, আর এটা এই পাশে আসলে কী হবে, 2 মাইনাস 3, তার মানে মাইনাস 1 সমান এ, অর্থাৎ এর মান মাইনাস 1 হবে, গ নম্বরটা উত্তর হবে। ওকে, আশা করি বোঝা গেছে। এবারে 9 নম্বর অঙ্কটি এখানে বলছে যে এক্স কিউব মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 4 এক্স মাইনাস 2, উৎপাদকের উৎপাদক এর একটু উৎপাদক কত? আমি এই অঙ্কটা করেছি, অলরেডি ক্যালকুলেশন করেছি, আর তোমাদের করতে হলে একটু প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে এই যে এই মানগুলো এখানে বসিয়ে দিতে হবে, অর্থাৎ এই এক্সের জায়গায় এই যে এটা যেরকম এত সমান 0, তার মানে এক্স সমান 1 বসিয়ে দিলে যদি এটা 0 হয় তাহলে বুঝতে হবে সেটাই এর উৎপাদক হবে। আমি এটা বসিয়েছি, বসিয়ে দেখেছি যে 9 নম্বরটা এর উত্তর হচ্ছে এই যে এক্স সমান 1 বসালে 0 হচ্ছে। ওকে, তার মানে উত্তর হবে গ নম্বরটা। এইবারে এখানে একটা অঙ্ক দেওয়া আছে 10 নম্বরটা, 10 নম্বর অঙ্কটি এরকম বলছে যে এখানে ইউ একটি সেট দেওয়া আছে, এবং এ একটি সেট, বি একটি সেট দেওয়া আছে, এবং এর মাঝখানে একটি বাদ সেট আছে, তার মানে এর ভিতর থেকে বি বাদ দিয়ে যা হবে সেটা এখানে বাদ চলে যাবে। যাওয়ার পরে বলছে যে গাঢ় অংশর সেট কোনটা হবে, আমি এটা ক্যালকুলেশন করেছি, অলরেডি ক্যালকুলেশন করেছি, দেখেছি যে খ নম্বরটা হবে উত্তর। ওকে, যেহেতু এটা আমি লং করে বোঝাচ্ছি না, বুঝালে আমাদের আমার এই ভিডিওটা অনেক লেট হয়ে যাবে, মানে অনেক লং হয়ে যাবে, সেজন্য আমি বোঝাচ্ছি না ডিটেলস, জাস্ট উত্তরটা দিয়ে দিচ্ছি। এবারে এখানে একটি 11 এবং 12 নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এখানে একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রতে বলছে যে এসি সমান এ, এই যে ও এ আর এই যে এসি, এটা হচ্ছে সমান, তার মানে এইটাও সমান এইটাও সমান, এখানে খেয়াল করতে হবে কিন্তু, হ্যাঁ, যেহেতু এই দুইটা সমান সেহেতু এটাও সমান হবে এটাও সমান হবে, কেননা এইটা এই তিনটাই, খেয়াল করে দেখো, এটা আর এটা আর এটা আর, অর্থাৎ ব্যাসার্ধ এই তিনটাই সমান, এবং এইটার এটা যদি সমান হয় সেক্ষেত্রে এটাও সমান, তার মানে এই বাহুগুলো সব সমান। এইবারে এখানে বলছে যে এই বাহু স্কোয়ার আর এই বাহু স্কোয়ার করলে কত হবে, 25 হবে, সেক্ষেত্রে এখানে বলছে টোটাল এ বি এর মানটা কত? সুতরাং আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য এই অর্ধবৃত্তের সাথে যে কোনো কোণ উৎপন্ন করলে এখানে 90 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে এখানে যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটা এটা যোগ করে যা হবে এইটা টোটাল এর হোল স্কোয়ার করলে তাই হবে। সুতরাং এটা 5 স্কোয়ার করলে 25 আসছে, কেননা এদের বাকি দুইটা এই যে 25 হয়েছে, এই বাহুটা আর এই বাহুটা গুণ করে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, সেক্ষেত্রে আমাদের মানটা হবে হচ্ছে 5। ওকে, তারপরে এখানে 12 নম্বরটা বলছে ও এ সি, খেয়াল করে দেখো ও সি বি, ও সি বি, তার মানে এখানে কোনটা হবে ও সি বি, ও সি এবং বি এই মানটা কত, এই জায়গাটি কিন্তু মনে রাখতে হবে, যেহেতু এই বাহু এই বাহু এই বাহু সমান, অর্থাৎ এটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ হলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয় 60 ডিগ্রি, এটা যদি 60 ডিগ্রি হয় এটা হবে 30 ডিগ্রি, কেননা এই জায়গায় এটি 90 ডিগ্রি আছে, অর্ধবৃত্তের সাথে যে কোনো উৎপন্ন করে সেটা 90 ডিগ্রি হয়, সুতরাং এটি 30 ডিগ্রি হবে, তার মানে এই গ নম্বরটা উত্তর হবে। ওকে, এইবারে 13 নম্বর অঙ্কটি বলছে পি সমান একটি সেট দেওয়া আছে, কিউ সমান সেট দেওয়া আছে, পি ক্রস কিউ এর মান কোনটি হবে? এখানে যেহেতু 3টা আছে এখানে 2টা আছে, তার মানে 3 দুগুণে 6, এটা ক্যালকুলেশন করলে এরকম হবে। এখানে 14 নম্বরটা বলছে একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য এইরকম, বর্গের কিন্তু বলছে এর পরিসীমা কত? আচ্ছা, আমরা জানি বর্গের কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে রুট টু এ, তাহলে এখানে কর্ণে আছে কত, 5 রুট টু আছে, সেক্ষেত্রে রুট টু রুট টু উভয় পক্ষ থেকে কেটে গেলে এ সমান হয় 5, এখানে পরিসীমা বলছে, তার মানে বর্গের পরিসীমা মানে এই 5কে 4 দ্বারা গুণ করলে হবে, যেহেতু বর্গের 4টা বাহু এবং 4টা বাহু সমান, সেক্ষেত্রে 4 পাশা 20, এই যে গ নম্বরটা উত্তর। এখানে 15 নম্বর একটি অঙ্ক বলছে একটি ট্রাপিজামের সমান্তরাল বাহুদের গড় কত, 12, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে লম্ব দূরত্ব 8, হলে এর ক্ষেত্রফল কত? আমরা জানি ট্রাপিজামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু কর্ণদয়ের
গুণফল গুণ এই যে এটা লম্ব দূরত্ব, তার মানে আমাদের কিন্তু হাফ ইনটু এটা দেওয়াই আছে, সেক্ষেত্রে আমরা 12 গুণ 8 দিলেই কিন্তু উত্তর হয়ে যাবে, তাহলে 8 12 96 আমাদের উত্তর হবে। এই যে আশা করি এগুলো বুঝতে পেরেছো। এবারে খেয়াল করে দেখো 16 নম্বরে একটা অঙ্ক বলছে, এখানে একটি চিত্র দেওয়া আছে, 16 থেকে 17 প্রশ্নের উত্তর দিতে হবে এই চিত্রের উদ্দীপকের আলোকে। সেক্ষেত্রে এখানে বলছে 1 নম্বর শ্রেণীব্যাপ্তি 3, খেয়াল করে দেখো 6 থেকে 8 গুণলে 3ই হয়, তার মানে 6 7 8 হ্যাঁ 3ই হয়, এটা রাইট। এবারে বলছে মধ্যক শ্রেণী 12 থেকে 14, ওকে এইটা সবগুলো যোগ করতে হবে, যোগ করে তাকে দুই দ্বারা ভাগ করে যেটা যেখানে হবে সেইগুলো হবে আছে মধ্যক শ্রেণী, তার মানে আমাদেরকে 5 এখানে আর 5 আর 8 এ যোগ করলে হয় 17, সরি 5 আর 8 এ যোগ করলে হয় 13, 13 আর এই 10 যোগ করলে হয় 23, এবং 23 আর 5 এ যোগ করলে হয় 28, 28 আর 2 এ যোগ করলে হয় 30, সেক্ষেত্রে এখানে 30 কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে হয় আছে 15। এখন 15 কোন ক্রমযুক্ত গুণের সংখ্যার ভিতরে আছে, এই যেখানে আছে, সুতরাং আমাদের এটি যে মধ্যক শ্রেণী বলছে ঠিকই আছে, কেননা এই যে 15 যে শ্রেণীতে আছে সেটাই হয় মধ্যক শ্রেণী। এবারে বলছে তাপমাত্রার একটি অবিচ্ছিন্ন চলক, না এটা ভুল, এটা রাইট, কেননা তাপমাত্রা হচ্ছে 2.2 ডিগ্রিও হতে পারে, আবার 25 ডিগ্রিও হতে পারে, আবার এখানে দশমিক হতে পারে, সেই ক্ষেত্রে এটা ঠিকই আছে যে এটা অবিচ্ছিন্ন চলক, তার মানে আমাদের সবটাই উত্তর এখানে। এইবারে এখানে বলছে গড় নির্ণয়ের ক্ষেত্রে অনুমিত গড় 13 ডিগ্রি হলে ইউ থ্রি এফ থ্রি কত। আচ্ছা একটা জিনিস মনে রাখতে হবে, এখানে ইউ থ্রি মানে কি, ইউ মানে হচ্ছে ধাপ বিস্তুতি এর তিনতম পদের, তার মানে 1 2 তিনতম পদ এবং মধ্যক শ্রেণী এইটা, ওকে, তার মানে অনুমিত গড় যদি 13 হয়, খেয়াল করে দেখো 12 থেকে 14 ভিতরে অনুমিত গড়, অর্থাৎ এই শ্রেণীতে অনুমিত গড় আছে, অনুমিত গড় ওখানে শ্রেণী যদি হয় তাহলে 1 2 3 আবার এদিক থেকে 1 2 3, সুতরাং এটি হবে 0 উত্তর, আমরা সংক্ষিপ্ত আকারে ধরে নিতে পারি 0, কেননা আমরা জানি যে ইউ ইউ ওয়ান সমান এটা হচ্ছে, এটা হচ্ছে 0। এবারে -1 -2 আর এখানে আছে +1 +2, এইভাবে যাই হচ্ছে ধাপ বিস্তৃতিগুলো, সেক্ষেত্রে আমাদের এটা 0 হবে উত্তর, এটা আমরা বুঝতে পেরেছি। 18 নম্বরে একটা অঙ্ক বলছে এই অঙ্কের সাথে কোন অঙ্কের মিল আছে, মানে এত কত, এই যে এটা ক্যালকুলেশন করলে হয় এরকম, এই যে কেননা আমি এটা ক্যালকুলেশন করে একটু দেখাই যে এ এমটা রেখে দিলাম আর তার উপরে এন আছে, এর পাওয়ার আবার এই যে আর, তার মানে 1/r হবে, এটা এখন ক্যালকুলেশন করলে এরকম হয় a^mn(1/r), তার মানে এটা হয় হচ্ছে amn/r, তার মানে এই যে আমাদের এর সাথে মিল আছে, সুতরাং উত্তর হবে এটা, ওকে। এখানে একটা অঙ্ক বলছে এই অঙ্কটি, অঙ্কটি বলছে এক্স ওয়াই সমান কত, আমি এটা ক্যালকুলেশন করেছি, এটা খ নম্বর উত্তর হবে। যদি মনে করতে চাও যে এটা কীভাবে ক্যালকুলেশন হবে, এটা তুমি জাস্ট যোজন বিয়োজন করবা উত্তর পেয়ে যাবা, ওকে, আমি এটা করেছি এজন্য আমি এখন ডিটেলস করলাম না। এই জায়গাটা খেয়াল করে দেখো 20 নম্বর একটা অঙ্ক, এখানে বলছে যে কোন অঙ্কগুলো সঠিক, আমি এগুলো করেছি এখন আমি ডিটেলস বোঝাচ্ছি না, জাস্ট আমি উত্তরটা বলে দিলাম, উত্তরটা হবে হচ্ছে 20-এর ক, এই যে ক নম্বরটা, তার মানে 1 হবে এবং 2 উত্তর হবে, আর বাকি এটা স্থলক্ষণ হবে না, তোমরা বুঝে নিবা, ওকে, একটা চেষ্টা করবা হয়ে যাবে। চিত্র অনুযায়ী নিচের কোনটি সঠিক, এটাও ক্যালকুলেশন করেছি, এটাও ক্যালকুলেশন করে আমার উত্তর হয়েছে যে গ নম্বরটা। এবারে 22 নম্বর অঙ্ক বলছে একটি সামান্তরিকের ভূমি 12 সেন্টিমিটার, উচ্চতা 5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত। আমরা জানি সামান্তরিকের ভূমি গুণ উচ্চতা এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, তার মানে 5 12 60 হবে উত্তর ক নম্বরটা। এখন বলছে এখানে একটা অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কটির সমাধান এ এক্স এর মানটা কত। আচ্ছা এখানে এ এক্স প্লাস বি এক্স দেওয়া আছে এবং এখানে এ বি দেওয়া আছে, খেয়াল করতে হবে কিন্তু এখানে। আচ্ছা তাহলে এইটা ক্যালকুলেশন করলে এই পাশে এ বি হয় লসাগু এবং এ কেটে গেলে এখানে হয় বি আর এখানে হয় এ। এখন খেয়াল করে দেখো যেখানে এক্স কমন নিলে হয় এ প্লাস বি বাই এ বি আর এখানে হয় আছে এ প্লাস বি বাই এ বি, তার মানে এই যেখান থেকে এটুকু এখান থেকে টোটাল কেটে গেলে এক্স ওয়ান ওয়ান হয়, তার মানে আমাদের উত্তর হবে 1। এখানে 24 নম্বর অঙ্কটি বলছে বার্ষিক শতকরা 10% হার চক্রবৃদ্ধি মুনাফাই 7000 টাকায় 3 বছরের সমৃদ্ধি মূল কত। আচ্ছা এটা আমি ক্যালকুলেশন করেছি, এর সূত্র হবে এরকম সি সমান 1 প্লাস r^n, তার মানে এখানে সি সমান হবে 7000 × 1 প্লাস, এই যেখানে আর সমান হবে হচ্ছে 10/100 আর এন সমান হবে হচ্ছে 3। এখন এটা ক্যালকুলেশন করে যা হবে তাই উত্তর, আমি ক্যালকুলেশন করেছি আমার হয়েছে 9317। 25 নম্বর একটা অঙ্ক বলছে খেয়াল করে দেখো যে ট্যান থেটা সমান 5/2 হলে কট স্কয়ারের মান কত। আমরা জানি ট্যানের সূত্র হচ্ছে, যদি আমরা এইভাবে একটি ত্রিভুজ আঁকাই, ট্যানের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি,
ওকে, তাহলে এখানে কটের সূত্র কত? আর আমরা জানি কটের সূত্র হচ্ছে, কটের সূত্র হচ্ছে ভূমি বাই ভূমি বাই লম্ব। তাহলে এখানে ভূমি কত? টু, আর লম্ব হচ্ছে ফাইভ, সেক্ষেত্রে টু বাই ফাইভ হবে। এখন এখানে বলছে যে কট স্কোয়ার, তাহলে আমি এখানে স্কোয়ার দিলাম, এখানেও স্কোয়ার দিলাম, এখানেও স্কোয়ার দিলাম, হবে হচ্ছে ফোর বাই টোয়েন্টি ফাইভ। এই যে ফোর বাই টোয়েন্টি ফাইভ, এটা উত্তর। ওকে, খুবই সোজা। ছাব্বিশ নম্বর একটা অঙ্ক আছে এবং চিত্র আছে, এই চিত্রটাও আমি ক্যালকুলেশন করেছি এবং ডিটেলস ক্যালকুলেশন করে উত্তর আমি বলে দিচ্ছিলাম, শর্টকাট করে বলে দিচ্ছি, কেননা এখানে বেশি আলোচনা করতে গেলে অনেক লং হয়ে যাবে, এত বড় লং আমি করতে চাচ্ছি না ভিডিওটা। ছাব্বিশ নম্বরের উত্তর হবে হচ্ছে গ, আর সাতাশ নম্বরের উত্তরটা হবে হচ্ছে, সরি, ছাব্বিশ নম্বর উত্তর হবে হচ্ছে খ। হ্যাঁ, ছাব্বিশ নম্বর উত্তর হবে খ, আর সাতাশ নম্বরের উত্তর হবে ক। ওকে, আর এই জায়গাটাই আঠাশ নম্বরটা বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা। ওকে, এই যে গ নম্বর অঙ্কটি দেখো, রুট ওভার বারো বাই রুট থ্রি, এটা যদি ক্যালকুলেশন করি, রুট বারোকে যদি আমরা ভাঙি, দেখো থ্রি ইন্টু ফোর, এই ফোরকে যদি আবার টু ওভার স্কোয়ার দিই, সেক্ষেত্রে হয়ে যায় টু রুট থ্রি, কেননা স্কোয়ারের রুটটা উঠে যায়, আর নিচেতেও আমাদের এই যে রুট থ্রি আসেই, সেক্ষেত্রে এটা এটা কেটে গেলে হয়ে যায় টু। আমাদের উত্তর হবে শুধু টু, আর টু হচ্ছে মূলদ সংখ্যা, সুতরাং উত্তর হবে গ। একটি চাকার ব্যাস ছয় সেন্টিমিটার, তার মানে আর সমান তার ব্যাসাধে কত? থ্রি। বলছে চাকাটি একবার ঘুরে কতবার দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ চাকাটির পরিধি নির্ণয় করতে হবে। পরিধির সূত্র আমরা জানি টু পাই আর, সেখানে টু পাই ইন্টু আর সমান থ্রি, তার মানে সিক্স পাই হবে উত্তর। এই যে সিক্স পাই। ওকে, এইবারে দেখো তিরিশ নম্বরে একটা অঙ্ক দেওয়া আছে, এখানে এই বি সমান হোয়াট, বি কোণ সমান ডিবিসি, অর্থাৎ বি কোণ সমান হোয়াট চাচ্ছে। আচ্ছা, মনে রাখতে হবে যে এখানে যে কোণ উৎপন্ন করবে না কেন, কোনো ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি, সেক্ষেত্রে এই দুইটা কোণ কিন্তু এখানে দেওয়া আছে, তার মানে পঁয়তাল্লিশ যোগ সত্তর ডিগ্রি ডিগ্রি, এটা একশো আশি ডিগ্রির ভিতরে এই দুইটা যদি বাদ দেওয়া যায়, তাহলে যেটা হবে সেটা হবে আছে এই কোণটা, আর আমি ক্যালকুলেশন করে দেখেছি এটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি। ঠিক আছে, আর পঁয়ষট্টি ডিগ্রি একশো আশি ডিগ্রির ভিতর থেকে আবার পঁয়ষট্টি ডিগ্রি যদি বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে হচ্ছে খ নম্বর, এই যে একশো দশ ডিগ্রি। ওকে, এই যে একশো পনেরো ডিগ্রি। ওকে, একশো পনেরো ডিগ্রি, এটাই হচ্ছে মোট ছিল আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ আমার এই আলোচনাগুলো, এবং আমি ডিটেলস আলোচনা করতে পারিনি বলে দুঃখিত, যদি সবগুলো করতাম অন্তত মনে হয় কি চল্লিশ পঞ্চাশ মিনিট ভিডিওটা হতো, সংক্ষিপ্ত করার চেষ্টা করছি। যদি তোমরা মনে করো যে ডিটেলস আলোচনা করতে হবে, তাহলে আমি পরবর্তীতে করব। ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।